ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত হয়েছেন তোফাজ্জল নামের এক যুবক। চোর সন্দেহে তাকে আটকে রেখে কয়েক দফায় গণপিটুনি দিলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে জানা যায় তোফাজ্জল ছিলেন মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার ডাবির সাবেক শিক্ষার্থী ইমরান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে জানান, প্রেমিকাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তোফাজ্জল। এ অবস্থার মধ্যেই মারা যায় তার মা, বাবা ও একমাত্র বড় ভাই। এতে মানসিকভাবে পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলে তোফাজ্জল। গত 3-4 বছর রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা গেছে তাকে। ফেসবুক পোস্টে ইমরান আরও জানান, তোফাজ্জল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। সুস্থ থাকাকালে সজ্জন ও পরোপকারী ছাত্রনেতা হিসেবে তার খ্যাতি ছিল। হল শিক্ষার্থীরা জানান, দুপুরে শিক্ষার্থীদের রুম থেকে 6টি মোবাইল চুরি হয়। ওই দিন সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল, এমন সময় ওই ব্যক্তি হলে ঢুকলে শিক্ষার্থীরা চোর সন্দেহে তাকে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে যায়। এরপর তাকে মারধর ও জেরা করতে থাকেন। এক পর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় তাকে গণপিটুনি দেয় একদল শিক্ষার্থী। রাত 9:45 দিকে তাকে ফের মূল ভবনের অতিথিকক্ষে নিয়ে মারা হয়। রাত 10:00 দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিম সদস্যরা আসলে মারধরকারী শিক্ষার্থীরা তোফাজ্জলকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানায় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু দায়িত্বরত চিকিৎসকরা এ সময় তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ সহ কয়েকজন সহকারী প্রক্টর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ফজলুল হক হল পরিদর্শন করে বিস্তারিত খোঁজখবর নেন এবং জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হল প্রশাসনকে নির্দেশনা দেন। নিহতের পরিবারে কেউ না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনই বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। সাকিবুল ইসলাম সুজন, কালবেলা।